চলতি আসরে পাঁচ ম্যাচে নিজেদের তৃতীয় জয়ের দেখা পেয়েছে কলকাতা নাইট রাইডার্স আগে ব্যাটিং করে রাহুল ত্রিপাঠীর একাশি রানে ভর করে একশত সাতষট্টি রানের সংগ্রহ পেয়েছিল কলকাতা নাইট রাইডার্স নিয়ন্ত্রিত বোলিংয়ে দশ রানের জয় পেয়েছে তারা একশত আটষট্টি রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে ভালো শুরু করেছিলেন সেন ওয়াটসন ও ফাব ডুপ্লেসি কিন্তু দশ বলে সতেরো রান করে শিবম মাভির শিকার হন ডুপ্লেসিস দ্বিতীয় উইকেটে আম্বাতি রাইডুকে নিয়ে উনসত্তর রানের জুটি করেন ওয়াটসন সাতাশ বলে তিরিশ রান করে কমলেশ নাগারকোটির শিকার হন রাইডু চল্লিশ বলে ঠিক পঞ্চাশ রান করে সাজঘরে ফেরেন ওয়াটসনও সুনীল নারায়ণের শিকার হওয়ার আগে তা ব্যাট থেকে আসে ছয়টি চার ও একটি ছয়ের মার এই ম্যাচে চার নম্বরে ব্যাটিং করতে নামেন মহেন্দ্র সিং ধোনি তবে এবারেও ব্যর্থ তিনি দলের চাপের সময় বারো বলে এগারো রান করে বরুণ চক্রবর্তীর বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন তিনি ইংলিশ অলরাউন্ডার স্যাম কারান এগারো বলে সতেরো রান করে চেন্নাইয়ের জয়ের সমীকরণ কঠিন করে মাঠ ছাড়েন তাকে আউট করেন আন্ধ্রে রাসেল শেষ দুই ওভারে চেন্নাইয়ের জয়ের জন্য প্রয়োজন ছিল ছত্রিশ রান তবে কেদার যাদব ও রবীন্দ্র জাদেজা সংগ্রহ করতে পারেন ২৬ ফলে দশ রানে হার মানতে হয় চেন্নাইকে এই জয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে উঠে গেল কলকাতা এর আগে পুরো বিশ ওভারে ব্যাটিং করে একশত সাতষট্টি রান সংগ্রহ করে কলকাতা দলটির পক্ষে সর্বোচ্চ একাশি রান করেন রাহুল ত্রিপাঠী ওপেনিংয়ে ব্যর্থ সুনীল নারিনের জায়গায় নেমে সফল হন তিনি তার একান্ন বলের ইনিংসটিতে ছিল চারটি চার ও তিনটি ছয়ের মার ত্রিপাঠি ছাড়া কলকাতার আর কোনো ব্যাটসম্যান প্রতিরোধ গড়ে তুলতে পারেনি নারায়ণ নয় বলে সতেরো রান ও কামিন্স নয় বলে অপরাজিত সতেরো রান করেন চেন্নাইয়ের ব্রাবো সাঁয়ত্রিশ রানের বিনিময়ে তিনটি উইকেট শিকার করেন এছাড়া কারান শার্দুল ঠাকুর ও কর্ণ শর্মা দুটি করে উইকেট পান